হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর একটি চমৎকার ভিডিওতে। আমরা অনেকগুলো কমেন্ট পেয়েছি যে ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে একটি ভিডিও বানাতে, তো আপনাদের হুকুম অনুযায়ী হাজির করছি ইঞ্জিনিয়ারদের নিয়ে আর একটি নতুন ভিডিও। এই ভিডিওটি অন্য ভিডিওর মতোই অনেক মজাদার হবে, এই জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি ভিডিওতে আপনাদেরকে ইঞ্জিনিয়ারদের এমন সব কর্মকাণ্ড দেখাবো যা দেখে আপনি আপনার হাসি আটকাতেই পারবেন না, এই জন্য ভিডিওটি পুরো দেখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, বড় বড় বিল্ডিং বানানোর সময় সিমেন্ট, ইট এবং অন্যান্য জিনিসপত্র উপরে ওঠাতে হয়, সেটি খুবই কষ্টসাধ্য কাজ। কিন্তু আমাদের মিস্ত্রিরাও তো কম বুদ্ধিমান নয়, তারা কোনো না কোনো উপায় বের করেই নেবে। যেমন এখানে দেখুন, এই ইটগুলোকে উপরে নিয়ে যাওয়ার জন্য কত সুন্দর ব্যবস্থা করা হয়েছে। এখানে দড়ি টানুন আর ইট উপরে চলে যাবে, এইভাবেও কিন্তু অনেক টাকা খরচ হয়। এখন যদি খরচ করতেই হয় তাহলে এমন কিছু করুন। বন্ধুরা, সত্যি বলছি, শ্রমিকদের এমন পদ্ধতি অবলম্বন করতে আমি কখনো দেখিনি, হয়তো আপনারাও কখনো দেখেননি। এই মিস্ত্রিদের উপরের ফ্লোরের জন্য সিমেন্টের প্রয়োজন ছিল, এখন কেন অল্প অল্প সিমেন্ট আনবে? এই শ্রমিকরা সিমেন্ট আনতে নিচে যায়নি, এরা তো ক্রেন দিয়ে সরাসরি সিমেন্ট উপরে নিয়ে এসেছে। দেখুন বন্ধুরা, প্রথমে হয় গড়বড়, তারপর হয় বড় গড়বড়, কিন্তু তারপরে আসে এটা। আজ পর্যন্ত আপনারা চোরকে হাতে নাতে ধরা খেতে দেখেছেন, আজ মিস্ত্রি হাতে নাতে ধরা পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বিল্ডিং তৈরি হচ্ছে বা বিল্ডিং তৈরি করা হচ্ছে। একটি সাধারণ বিল্ডিং তৈরি করার পর কমপক্ষে 10 বছর টিকে থাকে, কিন্তু এই মিস্ত্রি কোন সস্তা নেশা করে বিল্ডিংটি বানাচ্ছিল ভাই, যেটা তৈরি হওয়ার আগেই ভেঙে পড়েছে। এটা দেখার পরে বিল্ডিং এর মালিকের রিয়াকশন অনেকটা এইরকম। এখন পরিচিত হন এই ভাইটির সাথে। এই ভাইটিকে খাট বানানোর জন্য বলা হয়েছিল, কিন্তু উনি নিজের বুদ্ধি খাটিয়ে কি বানিয়ে ফেলেছেন সেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এটা দেখে তো ভাই সাহেব নিজেই চিন্তায় পড়ে গেছেন, তা বুঝতে পেরেছেন কি? একটি প্রশ্ন আছে যেটার উত্তর এখন আজ পর্যন্ত কেউই দিতে পারেনি, সেটা হচ্ছে ডিম আগে না মুরগি আগে? এটা একটি অদ্ভুত প্রশ্ন যার উত্তর ঠিক কারোই জানা নেই। এখন আমার কথা শুনুন, মুরগির ডিমের কথা বাদ দিয়ে বরং এই ছবিটি দেখুন আর বলুন, রেল লাইনটি আগে বসানো হয়েছিল নাকি পিলারটি? আপনার উত্তর কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখন পর্যন্ত আপনি অনেক মিস্ত্রি দেখেছেন, কিন্তু এমন ট্যালেন্টেড মিস্ত্রি হয়তো খুব কমই দেখেছেন। একবার ভাবুন, যদি লোকগুলোর হাত থেকে মিস্ত্রির পা ছুটে যায় তাহলে মিস্ত্রির মুখ সরাসরি। মনে হচ্ছে এই পিলারটি মোদিজির কাছ থেকে একটু বেশি ইন্সপায়ার্ড হয়ে গেছে, কেননা এই ছবিটিতে আপনি দেখতেই পাচ্ছেন এই পিলারের নিচের অংশ ভেঙে পড়ে গিয়েছে, কিন্তু মনে হচ্ছে পিলারটি উঠতে শিখে গেছে, তাই তো এই তারগুলোর ভরসায় ঝুলে আছে। একই ঘটনা আপনি এখানেও দেখতে পাবেন, একটি পাইপের নিচের অংশ খুলে গিয়েছে, এখন এখান থেকে পানি বের হলে তা সরাসরি নিচে গিয়ে পড়বে, মানে পাইপের মধ্যে দিয়ে আর যাবে না। কিন্তু এখানে আমরা যা ভাবছি তা হচ্ছে না। আপনি এই ছবিটিতে দেখতে পাচ্ছেন পাইপের নিচের অংশে একটি ছোট ছিদ্র রয়েছে আর পানি সরাসরি এই ছিদ্রের মধ্যে দিয়ে যাচ্ছে। এটা কি ইত্তেফাক নাকি চমৎকার? এই ব্যাপারে এর বেশি কিছু বলতে পারবো না। বন্ধুরা, ট্রেন সবসময় রেল লাইনের উপর দিয়েই চলে, এটা তো আমাদের সবারই জানা। কিন্তু থামুন ভাই, অনেকে হয়তো এখনও এটাও জানেন না। যেমন ধরুন, এখানে পিলার বসানোর মিস্ত্রি আছে, মানে হচ্ছে কাজ করার সময় এই মিস্ত্রির বুদ্ধি চলছিলই না, এই জন্যই লোকটি এমন জায়গায় পিলার বসিয়েছে যেখানে সিমেন্ট দিয়ে রেল লাইন ভরাট করে ফেলেছে। যদি এমনি 2-4 হাজার মিস্ত্রি পুরো ভারতে ছড়িয়ে যায় তাহলে ধরে নিন খুব ভালোভাবেই দেশের 12টা একদিনে বেজে যাবে। আপনি আপনার আশেপাশের অনেকগুলো লোহার গেট দেখে থাকবেন, কিন্তু এই গেটটি স্পেশাল। এই গেটের সামনে Z+ সিকিউরিটি কিছুই না, এটি এমন একটি গেট যেটা কাটাপাও ভাঙতে পারবে না। আর কাটাপা কেনই বা গেট ভাঙবে বলুন তো? সামনের দিকে এগিয়ে যাই। প্রথমে এই গেটটিতে সিটকিনি লাগানো হয়েছে, তালাও দেয়া হয়, কিন্তু এই গেটটি বানানোর কারিগরের মেহরবানির কারণে এই গেটটি লক করা কখনোই সম্ভব নয়। এক লোকের বাসায় তার বাচ্চারা অনেক ডিমান্ড করছিল যে তাদের টিভি নয় LCD লাগবে,
কিন্তু ওই লোক একজন পেশাদার মিস্ত্রি ছিল। তো দেখুন লোকটি কি বানিয়ে ফেলেছে। এখন এটাকে আর টিভি বলা যাবে না, আবার এলসিডিও বলা যাবে না। এবারে এই ঘরটি দেখুন, এমন ঘর তো আপনি খুঁজলেও পাবেন না। এই ঘরের মালিক রেগুলার অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে পার হয়। যদি তার নিজের থেকেও এই টায়ারগুলোর উপর বেশি বিশ্বাস থাকে তাহলেই এই ঘরটি টিকতে পারবে। তো ভাই, ভিডিওর কোন পার্টটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, যত পারুন শেয়ার করুন। নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন ভিডিও পাবলিশ করা মাত্রই আপনার কাছে পৌঁছাবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।